অনেকক্ষণ তো হলো, এখন তো কিছু একটা বল। আমি অনেক চিন্তা ভাবনা করার পর বুঝতে পারলাম যে আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে আয়না। হঠাৎ এই কথা কেন বুঝলাম না? তুই দেখ, এটা না বুঝার কি আছে? আয়না কখনো আমাদের সাথে বেইমানি করে না। আমরা যখন হাসি সে হাসে, আমরা যখন কাঁদি সেও কাঁদে, কিন্তু আমরা যখন তাকে আঘাত করতে চাই সে আমাদেরকে পাল্টাঘাত না করে নিজেই ভেঙে যায়। মানলাম আয়না আমাদের প্রকৃত বন্ধু, কারণ সে আমাদের সাথে কখনো বেইমানি করে না। আমরা হাসলে সেও হাসে, আবার আমরা কাঁদলে সেও কাঁদে, কিন্তু আমরা যখন তাকে আঘাত করি তখন সে পাল্টা আঘাত না করে নিজেই ভেঙে যায়। কি তাই তো? হুম, একদমই তাই। সব কিছুই ঠিক আছে, বাট এখন কথা হলো আমরা যখন কাঁদি তখন সে যদি আমাদেরকে হাসাতে না পারে তাহলে সে আমাদের কেমন বন্ধু? কিন্তু দেখ শান্ত, প্রকৃত বন্ধু শুধু আয়না কেন, কোনো বস্তুর সাথেই তুলনা করা যায় না। এটা এমন একটা জিনিস যেটা অতুলনীয়। একটু পজিটিভলি চিন্তা কর, সব কিছু আয়নার মতো পরিষ্কার মনে হবে। পড়তে পড়তে পড়ে ফেলবে তুমি তোমাকে।